সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ও এই করোনাকালীন বা দুর্যোগ সময়ে যে যেখান থেকে বসে এই আমাদের অনলাইন ক্লাস শুনছো বা উপভোগ করছো, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি বিধান বিশ্বাস, মিরগঞ্জ পাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের বিজ্ঞান থেকে একটি ক্লাস নেব। ক্লাসটি আমি গত সপ্তাহে করেছিলাম যে খাদ্য পুষ্টি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খাদ্য পুষ্টি নিয়ে গত ক্লাসে বা গত শ্রেণীতে আমি এই ক্লাসটি করেছিলাম। খাদ্য কী এটা তোমরা সংজ্ঞা পেয়েছিলে, তারপর পুষ্টি কী, পুষ্টি সম্পর্কেও তোমরা ধারণা পেয়েছিলে। এখন খাদ্যের প্রকারভেদ সম্পর্কে আমি আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সব দিক বিবেচনা করে খাদ্যকে আমরা জানি তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিন ভাগটি হচ্ছে প্রোটিন বা আমিষ শর্করা, তারপরে স্নেহজাতীয় খাবার। তো এই তিন ধরনের খাবার আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তারপরে এই শক্তি যোগায়। আমরা জানি আমরা যদি না খাই তাহলে আমাদের শরীর কী হয়, আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে পড়ে। আর এই খাবার আমরা কী করি, বাচ্চার জন্যই খাই। কিন্তু প্রতিদিন বা প্রত্যহ আমরা এই প্রতিদিন বা প্রত্যহ আমরা কী করি, এই একই খাবার না খাই, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই বা বিভিন্ন ধরনের খাবার আমাদের খাবার তালিকায় বিভিন্ন ধরনের খাবার থাকা উচিত। তো এই যে তিন ধরনের খাদ্য, এগুলো আমাদের কী করে, দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং শক্তি যোগায়। এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি আরও তিন ধরনের খাদ্য। এই খাদ্য উপাদানগুলো দেহকে কী করে, রোগমুক্ত এবং সবল রাখার জন্য অত্যন্ত সহায়ক বা অত্যন্ত সাহায্য করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব শর্করা সম্পর্কে। যে যে শর্করা হচ্ছে যে সকল খাবারে শর্করার পরিমাণ বেশি সে সকল খাদ্যকেই আমরা কী করি, শর্করা জাতীয় খাদ্য বলে থাকি। যেমন চাল, ডাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড়, আলু, এই ধরনের এই জাতীয় খাদ্য কিন্তু শর্করা জাতীয় খাদ্য। তো আমরা প্রতিদিন যে ধরনের খাবার খাই সব খাদ্যই কিন্তু বেশিরভাগ আমরা শর্করা জাতীয় খাবার খাই। এই যে দৈনন্দিন জীবনে যেমন এই যেমন আলু, আমরা যদি আলুর পরিমাণ বেশি করে খাই তাহলে আমাদের শরীর কী হয়, অস্বাভাবিক মোটা হয়, এই শরীরে এক ধরনের মেদ রূপে জমতে থাকে, এটাও কিন্তু শর্করা জাতীয় খাদ্য বা খাবার। এই শর্করা জাতীয় খাদ্য আমাদের কী করে, শর্করা হজম, শর্করা এই সহজে আমাদের শরীরে হজম হয়, অর্থাৎ দেহের কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে। তাছাড়া শর্করা বিদ্যমান সেলুলোজ ও কোষ্ঠকাঠিন্য দূর হয় বা দূর করে। এই যে শর্করা জাতীয় খাবার, এগুলো কিন্তু আমরা প্রতিদিন খাদ্য তালিকায় বেশিরভাগই আমরা শর্করা জাতীয় খাদ্য খাই। কিন্তু আমাদের যে খাদ্য তালিকায় যে প্রতিদিন যে নিয়ম, যেগুলো আমরা খাবার খাই বা খাদ্য গ্রহণ করি, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটা নিয়মিত খাদ্য থাকা উচিত। কারণ একই ধরনের খাদ্য যদি আমরা প্রতিদিন খাই বা আহার করি তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে খাদ্য উপাদানগুলো থেকে আমরা বঞ্চিত থাকব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব প্রোটিন বা আমিষ সম্পর্কে। যেমন ডিম, দুধ, মাছ, মাংস, দুগ্ধজাতীয় খাদ্য, এ ধরনের খাদ্যকে আমরা কী বলি, প্রোটিন জাতীয় খাদ্য বলি। অর্থাৎ এই ধরনের খাদ্যকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য হিসাবে ধরে নেই। আবার উৎসের ভিত্তিতে বা উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে আবার আমিজ এবং উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে ভাগ করা যায়। যথা মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হচ্ছে এই প্রাণীজ উদ্ভিজের প্রাণীজ এই অর্থাৎ প্রাণীজ প্রোটিন। আবার ডাল, বাদাম, শিম, বরবটি, এগুলো হচ্ছে এই ধরনের খাদ্য হচ্ছে অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিন। তাইলে এই যে প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য, এ ধরনের খাদ্যকে একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর অন্যটি হচ্ছে প্রাণীজ অর্থাৎ প্রাণীজ প্রোটিন। তো এই ধরনের খাদ্য আমরা কী করি, এই ধরনের খাদ্য আমাদের শরীরের কী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপরে আমাদের যে দেহের যে এই বিভিন্ন ধরনের ঘাটতি এগুলো পূরণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখা যাক যে প্রোটিনের যে কাজ, প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহে অর্থাৎ
বৃদ্ধি সাধন করা এবং দেহের কোষ গঠন করা। অপরদিকে দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত হয়, দেহে শক্তি উৎপন্ন করে। আবার দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। তো এই প্রোটিনের অভাবে শিশুদের কোয়াশিওরকোর নামক এক ধরনের রোগ হয়। এই রোগের কারণে দেহের স্বাভাবিক যে বৃদ্ধি, এটা কিন্তু শিশুদের বাধাগ্রস্ত, অর্থাৎ বাধাগ্রস্ত হয়। আবার শিশুরা এই বৃদ্ধি বাধা, এই ধরনের যে যদি বৃদ্ধি, তাদের যে শরীরে যে বৃদ্ধি বা স্বাভাবিক যে বৃদ্ধি, এটা হলে শিশু কী হয়, পুষ্টিহীনতা এবং অপুষ্টিহীনতায় ভোগে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠে তোমরা কী জানলে, যে খাদ্যের যে প্রকারভেদ এগুলো সম্পর্কে, এই যে উদ্ভিজ্জ আমিষ বা এই প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন, অর্থাৎ একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, এ সম্পর্কে তোমরা জানলে। আর খাদ্যের যে প্রকারভেদ, যে তিন ধরনের খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয়, তারপরে শর্করা, তারপরে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য, এই ধরনের খাদ্য যদি আমরা গ্রহণ না করি, তাইলে আমাদের শরীরে কী হবে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। তাইলে এই ধরনের খাদ্য আমরা যদি খাবার খাই, তাহলে আমাদের যে রোগ প্রতিরোধী ক্ষমতা, এটা বৃদ্ধি পাবে, আমাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিদিনের খাবার তালিকায় এক ধরনের খাবার না খেয়ে কী করবে, তোমরা বিভিন্ন ধরনের খাবার খাবে, তাইলে তোমাদের যে বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধী যে ক্ষমতা, সেটা বৃদ্ধি পাবে এবং আমাদের যে খাদ্যের চাহিদা, সেটাও পূরণ হবে। তো আজকে তোমরা জানলে এখান থেকে, আগের ক্লাসে বলেছিলাম পুষ্টি কী, তারপরে পুষ্টিহীনতা ভুগলে আমাদের কী হয়, এখন এই যে তারপরে জানলে খাদ্য কী বা কাকে বলে। তো আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যা খাই তাই খাদ্য, কিন্তু খাদ্যের সংজ্ঞাটা এভাবে নয়, আমি যেভাবে বলেছিলাম সেভাবে তোমরা বলবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা স্নেহজাতীয় বা এই ক্যালোরি বা চর্বি জাতীয় খাদ্য, এ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা।